দেখলে দয়ালের নূরের ছবি, ভক্তের দূর হো এ যা ভব ক্ষুধা, আমার মুর্শিদ আমার কাছে অমৃত সুধা, আমার দয়াল আমার কাছে অমৃত সুধা, দেখলে দয়ালে নূরের ছবি, ভক্তের দূর হো ও এ যা ভব ক্ষুধা, আমার মুর্শিদ আমার কাছে অমৃত সুধা, আমার মুর্শিদ আমার কাছে অমৃত সুধা, আমার মুর্শিদ আমার কাছে অমৃত সুধা, মুর্শিদ নামে এত মধু ওই নামে তে ভরা জাদুগো, দয়াল নামে এত মধু ওই নামে তে ভরা জাদুগো, হবে যত ফকির সাধু, হবে যত ফকির সাধু, হবে যত ফকির সাধু, মুর্শিদ নামের প্রেমে বান্দা, আমার দয়াল আমার কাছে অমৃত তাসাব্বাহ বিকাউমিন ফাহুয়া মিনহু, বাবা ভক্ত মুর্শিদের সম্পর্কটা এটাই জগতের না, সৃষ্টি জগতেই রুহানি জগতের সম্পর্ক, রুহের জগতে মুর্শিদের রুহের পাশে যে রুহগুলো ছিল ওই রুহের ভক্ত রুহানি সন্তান, এই জাগতিক জগতে সে যতদিন পড়েই হোক আবারও যখন দেখা দেখি হয় একজন আরেকজনের জন্য পাগল হয়ে যায়, একজন আরেকজনকে ভালোবেসে ফেলে, না দেখলে ভালো লাগে না, দেখতে ইচ্ছে করে যতই দেখে প্রাণ ভরে না, আবার এই জগৎ থেকে চলে যাব এক সময়,
যদি আরো কোনো জগৎ থাকে সেখানেও সেই মুর্শিদের সাথেই আমার সম্পর্ক হবে থাকবে। এই জন্যে বলা হয়েছে এই জগতে যে যাকে যত বেশি ভালোবাসে, যার সাথে যার আত্মার লেনা দেনা, শেষ ফয়সালাটা তার সাথেই হবে। যারে ভ জনা করে জগতে যেই যারে ভ জনা করে ওরে বাজান সেই তম কীর্তি দিবে তারে গো দয়ারে ভ সিরাজুল চান হাফেজ চান জগতে যে যারে ভজনা করে ওরে বন্ধ সেই তো মুক্তি দিবে তারে গো ভয় পায় না কুল পাথারে ভয় পায় না কুল পাথারে ভয় পায় না কুল পাথারে আমার গয়াল আমার কাছে ভরসা সিরাজুল চান হাফেজুদ্দিন চানার কু নাই ভরসা ও দরদি কেবল তোমার চরণ আশা গো আর কোন কেবল তোমার চরণ আশা গো পাগল তারার শেষ মীমাংসা পাগল তার
খোদা চ্যানেল এমটিভি হৃদয়ে বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন ও কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত।